সালাত মকবুল হওয়ার জন্য যেই বিষয়গুলো একান্ত জরুরি যেহেতু এক ঘন্টা বা তারও কম এই জন্য আমি শর্টলি শুধু সেই দিকগুলো আপনার কাছে উল্লেখ করি সর্বপ্রথম যেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওয়াক সালাতের ওয়াক প্রত্যেকটা সালাতের নির্ধারিত একটা ওয়াক বা সময় নির্ধারণ করা হয়েছে আর এটা কোনো হুজুরের পক্ষ থেকে করা হয় নাই এটা স্বয়ং আল্লাহ সুবানা তালার পক্ষ থেকে করা হয়েছে প্রথম আল্লাহ সুবানা হুয়া তালা জিবরি আল আলহি নাজিল করে দিয়ে দুই দিন প্র্যাকটিস করিয়েছেন শুধু ওয়াক সীমানা কতটুকু প্রথম দিন রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরি আল আলহি সাল্লাম একেবারে আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করেছেন যখনই ওয়াক্ত হয়ে গেছে দ্বিতীয় দিন আদায় করেছেন একেবারে শেষ সময়ে এরপরে আর সালাতের ওয়াক্ত নাই এইভাবে সালাত আদায় করিয়ে দিয়ে বলা হয়েছে যে এটাই হলো আপনার উন্মতের সালাতের নির্ধারিত ওয়াক সালাত আদায় করলে এর মধ্যেই করতে হবে এর আগেও চলবে না এর পরেও চলবে না ওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি সালাতের ওয়াক না হয়ে সালাত আদায় করে নেয় তারটা যেমন কবুল হবে না অজুর ব্যতীত কোনো ব্যক্তি সালাতের সময়কে পার করে দেবে তারপর সালাত আদায় করবে তার সালাতও কবুল হবে না এই ক্ষেত্রে এই কথাটা কেন বলতেছি আমাদের অনেক মা বোনরা সালাত আদায় তো করে বটে কিন্তু তাদের জোহর থেকে যায় আসরে তারা খবরও রাখে না এটা কোনো অবস্থাতে যায়জ নাই যারা এমন পুরুষ আছেন যারা অফিসার লেভেলে আছেন যারা ভালো কর্মকর্তা তারা হয়তো সালাত আদায় করেন কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরে না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সালাতকে ফরজ করেছেন সালাদকে নির্ধারিত ওয়াক্তে আদায় করতে হবে আপনি রাতের 3টা বাজে সফর করে আসছেন আপনি চাইলেই ফজর পরে ঘুমিয়ে যেতে পারবেন না আপনাকে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি এটাকে কাজে লাগান মাগরিব সূর্য ডুবে যাচ্ছে আর আপনি আসর পড়েন নাই না আপনার জন্য জায়েজ নাই সেই অবস্থা আপনাকে হয়তো গাড়ি থেকে নেমে যেতে হবে আর উপায় না থাকলে গাড়িতে বসে আপনাকে সালাত আদায় করে নিতে হবে কিন্তু ওয়াক্তকে পার করা যাবে না শরীয়ত বিরোধী কাজ হয়ে যাবে সেটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসার মধ্যে আপনি একটা আয়াত পেয়ে যাবেন যেটা তিন নম্বরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন ইননা সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই আমি মুমিনদের উপরে সঠিক ওয়াক্তে মানে ওয়াক্তের মধ্যে সালাত আদায় করতে হবে এটা আমি বিধিবদ্ধ করে দিয়েছি কিতাবাম মাওকুতা الله বলেছেন এর লিখিতভাবে ফরজ করে দিয়েছে স্টাম্পিং করা হয়ে গেছে এটা এটাকে রদবদল কেউ করতে পারবে না এই জন্য আপনার জীবনের যে কোনো ব্যস্ততা থাকুক না কেন সেটা সালাতের ওয়াক দায় হয়ে যাওয়া মানে এই পার হয়ে যাওয়া এমন কোনো কাজ কোনো মুসলিমের জীবনে ঘটতে পারে না আল্লাহ সোবানা এমন কোনো অপশনই রাখে নাই যে এত বড় বিপদ সে চেপে গেছে যে যার কারণে তার নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে আর সে এটা নিয়ে খামখেয়ালি করবে ওয়াক্ত পার করে দিয়ে পড়বে আল্লাহ তার কাছ থেকে এটা কোনো গ্রহণ করবে না কোনো একদিনের ঘটনার সুরুল্লাহ সাল্লা সাল্লাম সম্ভবত খাইবারের যুদ্ধে আসরের সালাতের সূর্য ডুবে গিয়েছিল ওই কাফেরদের জন্য বদ্ধ করেছিলেন এবং বলেছিলেন মালা আল্লাহ আল্লাহ ঘর এবং কবরগুলোকে আগুন দিয়ে পূর্ণ করে দেখে তারা কি করেছে আমাদেরকে সালাতুল আসর পরা থেকে বাধা দিয়ে রেখেছে হাত্তাঘা বাতিস সূর্য ডুবে গেছে রাসুলাম বদ্ধ করেছিল তাদের জন্য কারণ যুদ্ধ এমনভাবে লেগে গিয়েছিল রাসুল আসলাম দাঁড়ানোর মতো সময় পর্যন্ত পায়নি তো তারপরে বিধান নাজির হয়েছে যে ওই অবস্থায় কিভাবে সালা তাদের করতে হবে আল্লাহ সব তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন রিজালানো রুকবানা বলা হয়েছে দাঁড়া অবস্থাতে না সালা করতে হবে বসা বসি লাগবে না কিন্তু আল্লাহ সব ওয়াক্তকে পার করে দেওয়ার অনুমতি দেয় নাই যে ঠিক আছে আপনি যুদ্ধ শেষ করে তারপর সালা তাদের করবেন বলা হয়েছে না একদল লড়বে একদল সালা তাদের করবে চিন্তাও করে না মানুষ মুসলিম আমরা যে এই পরিস্থিতি যদি নামাজ আমাকে ডিনাই করার অনুমতি না দেওয়া হয় আর আমি আমার অফিসিয়াল কাজ বাড়ির কাজ ব্যক্তিগত কাজ এগুলোর কারণে আমি এই সালাতের ওয়াক্তকে পার করে দেব পাকশাকের জন্য ওয়াক্তকে পার করে দেবেন এটা কোনো অবস্থাতে কোনো মুসলমানের জন্য যায় নেই কারণ আল্লাহ বলছেন নিশ্চয়ই ওয়াক্ত হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে যদি আপনি আপনার সালাদ দিয়ে নাজাদ পেতে চান কিন্তু ওয়াক্তের ক্ষেত্রে আপনি খেয়াল না রেখে যদি সালাত আদায় করেন এই সালাত আপনাকে মুক্তি দেবে কি দেবে না এটার কোনো গ্যারান্টি নাই নিশ্চয়তা নাই নিশ্চয়তা হচ্ছে আপনাকে ওয়াক্তের মধ্যেই সালাত আদায় করতে হবে আর এটা বলেছি একটা মুসলিমের জীবনের সব থেকে উত্তম কাজ সব থেকে বড় কাজ এটা যে নামাজের ওয়াক্ত হয়ে গেলে তাকে সালাতের দিকে খেয়াল রাখা রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আদলিবনে মাসি আল্লাহ তালাহু থেকে একটা শব্দ আসছে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আমালে আফদাল কোন ইবাদত সব থেকে উত্তম বলা হয়েছে আইউল আমালে আহাব আহাব্বা ইলাল্লাহ কোন আমল আল্লাহর কাছে সব থেকে প্রিয় বলছে আইল আমালি উদে খিলুনিয়াল জান্না কোন আমল আমাদেরকে সব থেকে বেশি জান্নাতের নিকটবর্তী করে দিতে পারে রাসু প্রত্যেকটা প্রশ্নের জবাবে প্রথম বলেছেন আসালাতি ওয়াক্তিহা আসালা তফি ওয়াক্তিহা আসালা তুলি ওয়াক্তিহা নামাজকে তার নির্ধারিত ওয়াক্তে আদায় করা এটা হচ্ছে সবথেকে উত্তম কাজ এটা হচ্ছে আল্লাহর কাছে প্রছন্দনীয় কাজ এবং এই কাজটাই সব থেকে বেশি জান্নাতে আপনাকে আগে করে দেবে সেটা হচ্ছে ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবিক পরা তারপরে কোনটা বলছে পিতামাতার সাথে ভালো কাজ করা তারপরে বলছে কোনটা বলছে জিহাদুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তাহলে যারা জিহাদের জন্য প্রস্তুত তাদেরকে আগে করে দেখাতে হবে যে সে সালাদ প্রপারলি আদায় করে এটা তার উপর দায়িত্ব যদি সে না যাত চায় কারণ এটাকে বড় করা হয়েছে এই শব্দগুলো প্রত্যেকটা আসছে বুখারে এবং মুসলিমে আমি মুসলিম থেকে হাদিসগুলো আপনাকে করেছি যেটা আপনি একশো তিপ্পান্ন থেকে নিয়ে আটান্ন প্রত্যেকটা হাদিসের মধ্যে পেয়ে যাবেন রাসোরল্লা সাল আলহি ওয়াসাল্লাম এটাকে এতটা বেশি গুরুত্ব দিত যদি কোনো ব্যক্তি সেই সালাদটাই ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ে নেয় তা আরও উত্তম কাজ এক উত্তম কাজ হলো ওয়াক্তর মধ্যে পড়া যেমন জহর শুরু হয়েছে কখন এটা আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন জহর শুরু হয় কখন বলেন বারোটা পনেরো বারোটা একটা গরির সাথে কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই জহর কখন শুরু হয় সূর্য যখনই মাথা থেকে হেলে যাবে তখনই জোহর শুরু এখানে কোনো কোনো আছে আছে না না সূর্য সব দেশে ওঠে কোন কাছে যেতে হবে মাসলার জন্য গন্ধ গন্ধ আপনি সূর্যের দিকে তাকান আপনার ঘড়ি নাই বুঝতে পারতেছেন এখানে কোনো মুসলমান নাই উপত্যকায় আছেন মাঠে আছেন বিল্ডিং এর উপরে আছেন সূর্যের দিকে তাকান সূর্য সরে গেছে মাথা থেকে আপনার জোহর শুরু হয়ে গেছে কতক্ষণ পর্যন্ত থাকবে একেবারে ডিজিটাল পদ্ধতি সেটা কি আপনি দারান সূর্যের মধ্যে একটা কাঠি রাখেন এটা ছায়া সমান সমান হয়ে যাবে জহর শেষ আসর শুরু নাকি কোনো বারাবারি আছে কথাতে তাহলে এই রকম দিক নির্দেশনা দেওয়ার পরেও যদি আমরা সালাতের ওয়াককে হেরফের করি তাহলে এটা তো আসলে কাম্য নয় তো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালাত তার ওয়াক্তের মধ্যে আদায় করা উত্তম সব থেকে বেশি উত্তম হচ্ছে সূর্য মাথা থেকে সরে গেছে আপনি সালাতের জন্য প্রস্তুতি নিয়ে নেন এটা প্রথম কাজ আপনার এটা যারা করে দেখাতে পারবে এটা হচ্ছে সবথেকে উত্তম কাজ কারণ আবু দাবত এবং নাসাইতে যে শব্দটা আসছে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আহ আলী আফতাল কোন আমল সব থেকে উত্তম রচলাম বলেছেন আর সালা তুফি আউয়ালী ওয়াক্তিহা আর সালাতুলিয়াউ আলি ওয়াক্তিহা নামাজকে তার ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আদায় করে নেওয়াটা এটা হলো একজন মুসলিমের জীবনে সবথেকে ভালো কাজ এতই স্পষ্ট ভাষায় রয়েছে যেটা আপনি আবুদাউদ এবং নাসাইতে পেয়ে যাবেন আবুদাউদা হাদিসটি চারশো ছাব্বিশ এবং তিরমেজিদা হাদিসটি একশো সত্তরে রয়েছে এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয় যখনই ওয়াক্ত হয়ে যেত হাদিস থেকে যেটা পাচ্ছি রাসুল্লাহ সাল্লি সাল্লাম একটু পেরেশান ফিল করতেন কারণ একটা দায়িত্ব একজন মানুষের যখন গা কাদের মধ্যে কোনো দায়িত্ব থাকে দেখবেন সে দায়িত্বটা পুরো হয়ে গেলে তার কাছে হালকা মনে হয় না আমার বড়দের অবস্থা কি হয় জানি না তা আমার অবস্থা এমন হয় যখনই শুক্রবার আসে বৃহস্পতিবার দিন থেকে খুদব পর্যন্ত আমার মাইন্ড সময় মানে প্রেশারে থাকে মন খারাপ থাকে মানে স্বস্তি পাই না কেন কারণ এই ক্ষুদবার বিষয়টা পছন্দ করা মানে কি বিষয়ে ক্ষুদ হইতে হবে আর সেটা সাজানো এটা আমার জন্য অনেক টাফ অনেক বড় একটা কাজ মনে হয় বড়োদের জন্য হয়তো ইজি কারণ যেহেতু তাদের মানে শিক্ষা দীক্ষায় এ পথে তো তাদের জন্য হয়তো সহজ হয় যেহেতু তারা অনেক কিছু জানে কিন্তু আমাকে এটা মানে সাজাইতে হয় ভাবতে হয় তো অনেক কঠিন যখন আমি খুদ দিয়ে ফেলি তখন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক হালকা মনে হয় যে আজকে অনেক বড় একটা দায়িত্ব পার হলো তো এরকম প্রত্যেকটা মুসলিমের সালাতের ওয়াক্তটা একদম বড় একটা দায়িত্ব যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের ঘরে এখনো সন্তানরা আছে যারা এস্টাবলিশ হতে পারে নাই বিয়ে শী হয় নাই তারা এটাকে অনেক বড় একটা দায়িত্ব মনে করে যেটা শেষ হলে আমি একটু ফ্রি হইতে পারবো এরকম ফিল হয় না অনেক বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আপনি ফিল করতেছেন সালাতটাকেও আপনি তার চেয়েও বেশি প্রাধান্য দিতে হবে যে সালাতের ওয়াক্তটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে যে এটা আমি আদায় করে নিতে পারলে আমি এখন ফ্রি মনে হচ্ছে যে আল্লাহ সব পাকড়াও থেকে আমি বেঁচে গেলাম রাজস্লাম এরকম ফিল করতেন তার অনেক প্রেরেশানি লাগতো তিনি বেলাল রাজে আল্লাহ তালুকে বলতেন আরে ইয়া বেলাল আকিমের সালা তুমি নামাজের মাধ্যমে আমাকে তুমি মানে পেরশানি মুক্ত করো আমাকে একটু স্বস্তি দাও একজন সাহাবি তার অসুস্থতার সময় তিনি এই কথাটা বলেছিলেন এই বর্ণনাটা আসছে আবু দাউদে চার হাজার নয়শো ছিয়াশি চার হাজার নয়শো সাতাশি পঁচাশি থেকে নিয়ে পড়েন চার হাজার নয়শো পঁচাশি ছিয়াশি সাতাশি এই হাদেশগুলোর মধ্যে আছে যে একজন সাহাবি অসুস্থ ছিলেন তাকে যখন দেখতে গেলেন তিনি তার পরিবারের লোকদেরকে বলতেন লাইতানি সাল্লাইতু ফাস্তারাহতু হায় আমার কি হলো আমি যদি এখন নামাজটা পড়ে ফেলতে পারতাম আমি তো একটু নিজেকে প্রশান্তি পেতাম অন্তরে তারা যাকে দেখতে গিয়েছে যারা অসুস্থ রোগীকে দেখতে গিয়েছে তারা বলতেছে এই অবস্থায় তিনি সালাতের কথা বলতেছে মাত্র না ওয়াক্ত আক্ত হইলো তার এই কথাতে তারা বলতেছে আমরা অপছন্দ করলাম তখন তিনি হাদিসটা বলেছিলেন যে তোমরা অপছন্দ করতেছ এই শব্দটা ব্যবহার করেছিলেন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলেছিলেন যে সামিয়াত তো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইয়কুল কুমিয়া বেলাল আরেহনা বিশালা হে বেলাল তুমি দাঁড়াও সালাতের মাধ্যমে আমাকে তুমি প্রশান্ত করো তার মানে নামাজ পড়লে রাসুসলাম নিজেকে প্রশান্তি ফিল করতেন এবং আরেকটা শব্দ হচ্ছে তিনি বলেছিলেন ইয়া বেলাল আকিমে সালা হে বেলাল সালা নামাজের কায়েম করো ফারে বিহা এবং আমাকে তার মাধ্যমে তুমি প্রশান্ত করো তাহলে একজন একজন ব্যক্তির যখনই সালাতের ওয়াক্ত হয়ে যায় সেটা আদায় করে নেওয়াটা তার কাছে প্রশান্তির কারণ আর যতক্ষণ পর্যন্ত সে আদায় করতে না পারবে এটা তার কাছে পেরেশেনের কারণ লাগবে আমরাও তো তাকবান হতে পারি নাই কিন্তু কোরআন হাদিস চর্চার পর থেকে বা আপনাদের পাশাপাশি থাকার পর থেকে একটা জিনিস ফিল হয় কোনো একটা লাইফ তো কেটেছে যা ইচ্ছা তাই কিন্তু এখন যখন সফর করি বা কিছু যারা ধার্মিক বা যারা সালাত আদায় করেন মর্ম বোঝেন তারা বোঝেন যে গাড়ি যখন থামাই না বা সূর্য ডুবে যাচ্ছে আসর না আপনি আপনার কি হয় এটা আপনি তখন বুঝতে পারেন এটা হচ্ছে এটা এটা ইমান জীবনের সব ক্ষেত্রে হওয়া উচিত যে আমি আমার জীবনের সব থেকে মূল্যবান সময়গুলোকে আমি পার করতেছি সেটা হচ্ছে সালাতের ওক্তকে এটা আমি কখন আদায় করে নেব করে নিলা আলহামদুলিল্লাহ এখন আল্লাহর দায়িত্ব শেষ এখন আপনি যে কাজটা করতেছিলেন এখন করেন আপনার কোনো প্যারেশানি নাই আপনি সাধারণভাবে করতে পারবেন এই আমাদেরকে এই ওয়াক্তের গুরুত্বটা সব থেকে বেশি দেওয়া হয়েছে ওয়াক্তের মধ্যে সালাত আদায় করতে হবে এবং এটা ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করা সাহাবাইকারদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল আনাস আলাদে আল্লাহ থেকে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করতে পারি যেটা ইমাম মুসলিম এক হাজার দুইশো নিরানব্বইতে উল্লেখ করেছেন দুই তিনজন তাবি তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন তাদের নাম হলো আলা ইবন আব্দুর রহমান আন্না হু দাখালা আলা আনাস ইবনু মালিক আলাইব আব্দুর রহমান তিনি বলতেছেন আমি আনাসরদ্দাহ উত্তার্ন সাথে সাক্ষাৎ করতে গিয়েছি ওই মুহূর্তে তিনি সালাত আদায় করছিলেন আরেকটা বর্ণনা আসছে তখন তিনি বললেন হালসাল্লাই তাল আসরা তোমরা কি আসর সালাত আদায় করেছ আনাস্লাহন বলতেছেন ওই তাবিদেরকে বলতেছেন আমরা এই মাত্র এক ঘন্টা আগে মাত্র জোহর পরে আসলাম আনাসর উত তাদেরকে বললেন ওম ফসল্লুল আসরা তোমরা দাঁড়াও এবং গিয়ে সালাদ আসর সালাত আদায় করে আসো তারা কোনো তর্ক করে নেই সাহাবের সাথে যেটা আনা সারা দিল তালন হোক কোনো তর্ক করে নাই তারা বলছে আমরা দাঁড়ালাম এবং সালাত আদায় করে আসলাম তারপরে আনাস সারা দিল্লাহ তালন আমাদেরকে বললেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে থেকে বলতে শুনেছি সামিয়ত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াকুল তিলকা সালাতুল মোনাফিকিন যারা বিলম্ব নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে অপেক্ষা করতে থাকে যখন খুশি তখন সালাত আদায় করবে রাসাল্লাম বলেছেন এটা হচ্ছে মুনাফিকদের অবস্থা তিলকা সালাতুল মোনাফিকিনা ইয়াজিলিসু ইয়া র কুবুশ তারা বসে খালি অপেক্ষা করতে থাকে সূর্য কতদূর গেল ডুবতে থাকে হাত্তা ইজা কানাতিল ইজা কানাত বাইনাল করনা শয়তান সূর্য যখন 200 শয়তানের দুই শৃঙ্গের মাঝে মাঝে পৌঁছে যায় তখন তারা দাঁড়ায় ফারনাকারা ঠুকুর মারে আর বা চারটা ঠোকর মুরগি যেমন ঠোকর মারে তার মানে বোঝাতে চাচ্ছে যে সেজদাগুলো দ্রুত করতে এভাবে চার রাকাত আদায় করে ফিহা এল্লা কালিলা তার আল্লাহ সব তালাকে স্মরণ করে না তবে অল্পই তাহলে এই চরিত্রটা কাদের বলা হয়েছে মুনাফিকদের তাহলে সাহাবাই কেন এটাকে ভয় করতেন যে অপেক্ষা করব আমি বা সূর্যটা আলো কমে যাওয়া এই ধরনের অপেক্ষা তারা করতেন না যখনই যার সময় হয়ে যেত তখনই তারা সালাত আদায় করে নিতেন কিন্তু অপেক্ষা করাটাকে তারা একটা মুনাফিকের লক্ষণ বলেছেন যদিও বলতে পারেন আমাদের সমাজের যে দেরি করে সালাত আদায় করা হয় সেটা অত দেরি তো হয় না মেনে নিয়ে আপনার কথা অত দেরি হয় না কিন্তু সাহাবায়করা আমরা ভয় তো পেতেন একটা চরিত্র পেশ করা হয়েছে আমরা কেন তাদের মতো হব যখন আপনাকে আমাকে একটা সংবাদ দেওয়া হবে আপনি আমি তো তা থেকে বাঁচার জন্য পদক্ষেপ তো নিতে হবে যে আমি মুনাফেকের কাতারে না পড়ে যাই আমার কস কে আছে বলেন তো দেখি আমার কি এমন বাধা আপনি ফ্রি আছেন বারোটা বেজে গেছে সূর্য মাথা থেকে সরে গেছে আপনি ঘরে বসা আছেন আপনার সালাদ আদায় করতে আপনাকে কে বাধা দিয়ে রেখেছে কেন আপনার মনটা ঝোঁকে না কেন আমাদের সমাজের মানুষের মাথা ঝোঁকে না কেন যে আমরা কেন একটা বাজে আজান দেবো কেন আমরা জানতেছি যে সূর্য মাথা থেকে ঢলে গেলেই সালাতের ওয়াক্ত ওই সময় আজান দিতে কোন প্রশাসনের লোক আপনাকে বাধা দিয়ে রেখেছে কে করেছে এটা এই সিস্টেমটা শুধু আমরা করেছি এলাকাবাসী করেছে মানুষগুলো করেছে মাতাপ্পররা করেছে কিন্তু এটা ইসলাম করেনি আপনি চাইলে সূর্য মাথার উপর থেকে ঢলে গেলেই আজান দিতে পারতেন আজকে যে আপনি জুমার সময় আজান দিয়েছেন পুনে বারোটায় এগারোটা পঞ্চাশে কেউ বাধা দিয়েছে বলেন না কেন কে বাধা দিয়েছে তাহলে আপনি এখন যে আজান দিলেন এটাকে ওয়াক্ত ছাড়াই আজান দিলেন না ওয়াক্ত হয়েছে আজান দিলেন তাহলে আজকে যদি ওয়াক্ত হয়ে গিয়ে থাকে তা কালকে এই সময়ে আজান দিতে আপনার বাধাটা কোথায় কে করেছে এটা আমাদেরকে ওই দিকে নিয়ে যেতে হবে আমাদেরকে চেষ্টা করতে করেন হাদিসের দিকে যতদূর সম্ভব যতটা সম্ভব আমল করার কিন্তু ওই এক ঘেমি করাটা তো ঠিক না আমরা জানতেছি বুঝতেছি তাহলে কেন আমাদের চরিত্রটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি না না আমাদেরকে আমাদের শিক্ষা দীক্ষার দিকে ফিরে আসতে হবে আল্লাহ আমাদের এই কাজগুলোকে সহজ করে দেন আমিন রাসুল্লাহ সাল আলাই হেওয়াসাল্লাম তিনি এত গুরুত্বের সাথে সেই সালাদগুলো আদায় করতেন আসরের যেমনটা বলেছি জোহরের সালাত হয়ে গেল যে সূর্য মাথা থেকে সরে গেলে পড়তে হবে আসরের সালাত সম্পর্কে শুধু একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি কারণ ওয়াক্তের মধ্যে সব সময় চলে যাচ্ছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম কখন আসরের সালাত আদায় করতেন এই মর্মে আনাস আন্না আন্না রাসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম কেন আসরা বেমিস লিহি সোওয়া আন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাধারণত আসরের সালাদ আদায় করতেন যখন তার ছায়া তার সমান বরাবর হয়ে যেত তার মানে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি ছয় ফিট হয়ে থাকেন তাহলে তার ছায়া ছয় ফিট হয়ে গেলেই জহুর শেষ এখন তিনি আসরের সালাদ আদায় করতেন স্পষ্ট হাদিস আর হাদিস কোথায় আছে মুসলিমে এক হাজার দুশো ছিয়ানব্বই আচ্ছা এই হাদিস থাকতে মুসলিমের হাদিস যদি এর ভিন্ন হাদিস থেকেও থাকে মাঝাব যারা মানে তারা দুই কাঠি ফলো করে বাংলাদেশের মাঝাব যেটা তারা দুই কাঠিকে ফলো করে কিন্তু ওটার হাদিস সহি কিছুই না আমি জানি না কিন্তু মুসলিমের যে হাদিস এটা তো কারো কোনো সন্দেহের অবকাশ নাই তাহলে যেখানে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে যে একটা বস্তুর ছায়া তার সমান হয়ে গেলেই আসর শুরু হয়ে যায় এখন আপনি ঘড়ির কাটা ধরেন আর আপনি সূর্যের মধ্যে গিয়ে দাঁড়ান দেখেন তো কখন আপনার ছায়া আপনার সমান সমান হয় ওটাই হচ্ছে আসর রক্ত আশা করে সেটা তিনটা সাড়ে তিনটা তিনটা বিশ থেকে সাড়ে তিনটার মধ্যেই হবে বর্তমানে এবং দিন দিন আরও সেটা কমবে বাড়বে না তো জন্য আমাদের উচিত মুসলিমদেরকে একটু সজাগ হওয়া কোরআন এবং হাদিসের বর্ণনাগুলো যেভাবে আছে আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সে আমলের দিকে আমাদেরকে ফিরে আসা উচিত তাহলে এটা বলেছিলাম যে সালাতকে হেফাজত করার জন্য একটা দিক হলো ওয়াক্তের খেয়াল রাখা ওয়াক্তের মধ্যেই আমাদেরকে সালাদ আদায় করতে হবে আর অতিরিক্ত যে কথাগুলো বললাম এটা হচ্ছে আর উত্তম কাজ যদি আমরা ওয়াক্ত হয়ে গেলে সালাদটা আদায় করতে পারি এটা আমাদের জন্য আরও ভালো হবে এটা কবুল হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই বরং এটা সোয়াবের দিক থেকে বেশি কল্যাণকর আর সালাদ কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনাকে ওয়াক্তের মধ্যেই আদায় করতে হবে এটা ছিল ওয়াক্তের বর্ণনা দ্বিতীয়ত সালাদ কবুল হওয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পবিত্রতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ পবিত্র পবিত্রবিহীন কোনো ব্যক্তির সালাদ কায়েম হবে না